সন্মুখত উপনির্বাচন, তৎপর মহাজোট বনাম মিত্রজোট, অগ্নি পরীক্ষা ভূপেন ভবেশর সন্মুখত, কোন সমষ্টিত কার কি অঙ্ক, মাজুলি মরিয়নি থাউরা তামুলপুর আর গোসাইগাঁওত হব বিধানসভার উপনির্বাচন, উপনির্বাচনের সম্ভাবনা ভবানীপুর সমষ্টিতো, ভবানীপুরের এআইডিএফ বিধায়ক ফণীধর তালুকদারে 1 সেপ্টেম্বরত বিজেপি যোগদান করিব বলে দাবি করেছে রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতায়। আর মই আজি আপনাদের ঘোষণা করছো যে অহা 1 সেপ্টেম্বর দিন ভবানীপুর সমষ্টির বর্তমানের সম্মানীয় বিধায়ক ফণীধর তালুকদার ডাঙরিয়ায় ভারতীয় জনতা পার্টি যোগদান করব, যোগদান কার্যসূচী গুৱাহাটীত হব। যদি সেয়াই হয় সন্দেহ নাই যে মিত্রজোঁটৰ বিজেপিয়ে মাজুলি মরিয়নি থাউরা আর ভবানীপুরত প্রতিদ্বন্দ্বিতা করার বিপরীতে তামুলপুর গোসাইগাঁওত যুঁজিব ইউপিপিএলে। ইতিমধ্যেই নতুন সভাপতি ভবেশ কলিতার নেতৃত্বত মিত্রজোঁটে আরম্ভ করেছে দলীয় প্রচার। আনকি শনিবারে অসমত উপস্থিত হয় কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালের ঘোষণা, উপনির্বাচনত আটাইকেইখন আসন দখল করিব বিজেপির মিত্রজোঁটে। বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোঁটৰ চৰকাৰখনৰ পৰা যিখিনি আজি সা সুবিধা লাভ কৰিছে, এই কথাই প্ৰতি ৰাইজৰ মনত বিজেপি চৰকাৰৰ প্ৰতি সদিচ্ছাৰ আন্তৰিকতা বৃদ্ধি পাইছে, আস্থা বৃদ্ধি পাইছে। সেইকাৰণে আগন্তুক দিনৰ প্ৰতিটো নিৰ্বাচনতে আপোনালোকে দেখিব যে বিজেপিয়ে শাৰী মাৰিব, বিজেপিয়ে জয়যুক্ত হ'ব। ইফালে সভাপতি হিচাপে কংগ্ৰেছৰ ভূপেন বৰাৰ প্ৰথমটো নিৰ্বাচনৰ অগ্নি পৰীক্ষাৰ সন্মুখীন হ'ব। ইতিমধ্যে মাজুলীর পর গোসাইগাঁওলে 5টা সমষ্টি ভ্রমণের নির্বাচনী কুচকাওয়াজ চলাইছে ভূপেন বরাই। লক্ষণীয়ভাবে বিপিএফে মহাজোট ত্যাগ করার বিপরীতে মহাজোটক উমৈহতীয়া প্রার্থী প্রক্ষেপের প্রস্তাব দিছে লুৰিণজ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদে। অবশ্যই লুৰিণর জাতীয় পরিষদক মরিয়নি বা থাউরার যিকোনো এটা সমষ্টি এড়ি দিয়ার সম্ভাবনা আছে কংগ্রেসের, কিন্তু হাগ্রামাই ওয়াক ওভার দিলে গোসাইগাঁও আর তামুলপুরত বিপদত পড়ব কংগ্রেস মহাজোট। অবশ্যই ভবানীপুরত নির্বাচন হলে সমষ্টিটির পুনের প্রতিদ্বন্দ্বিতা করব পারে এআইডিএফে। অবশ্যই প্রকৃত ছবি স্পষ্ট হব আর কিছুদিন পাছতে। ববিতা গগৈর সহ রমেন কলিতা, রিপোর্ট প্রাগ নিউজ।